হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। আমরা এই বেরিয়ে পড়লাম ঘুরতে। দেখো ফ্রেন্ডস, ঘুরতে যাওয়ার জন্য জুতো প্লাস জ্যাকেট আরও অনেক কিছু কিনেছে, দিয়ে ঘুরতে যায়নি কোনো দিন, তাই ঘরের মধ্যেই জুতো পরছে আর ঘরের মধ্যেই জ্যাকেট পরছে। দিয়ে কী সব প্ল্যানিং করছে আজকে বেরোনোর? কোনো দিন ঘুরতে যায়নি, জুতোটা কিনেছে ঘরের মধ্যে পরছে। না, আগে আগে গিয়েছো, এগুলো কেনার পর থেকে যাওনি, ঘরের মধ্যে পড়ে বসে আছো। মিথ্যা কথা বলো না। এটা পরে কোথায় গিয়েছো তুমি? কোথায়? শীতকালে আমরা বলতে বলতে বেরিয়েও গেলাম। এখন সবাই বাইক নিয়ে বেরোলাম, যাই না কত দূর যাবো, যেদিকে দুজন যাই সেদিকেই যাবো। আমরা নবদ্বীপ মোড় ছেড়ে দিয়ে বর্ধমানের দিকে যাচ্ছি। দেখো বন্ধুরা, আমি হেলমেট পরে নিয়েছি, যেটা সব থেকে বিরক্তিকর জিনিস, আমার একটু ভালো লাগে না, তাও পড়তে বাধ্য হয়েছি। আমরা এখন বর্ধমানের দিকে যাচ্ছি। এটা হচ্ছে কালনা সাব ডিভিশনের সব থেকে বড় পাওয়ার সাপ্লাই স্টেশন। আমরা ঘুরতে ঘুরতে এখন বর্ধমান কুসুম গ্রামে চলে এসেছি। এখন পকোড়া ভাজা খাবো এখানে, তো এই দাদার দোকান থেকে পকোড়া কিনছি। এইখান থেকে ওর পঞ্চায়েতের এরিয়া পড়ে যাচ্ছে। এটা হচ্ছে মামুথুর গ্রাম। ওই দূরে ব্লু কালারের বিল্ডিং এর পাশেই পঞ্চায়েত। এটা হচ্ছে নাদনঘাট ব্রিজ। এখানকার পরিবেশটা খুব সুন্দর, দেখো তোমরা। ইচ্ছা ছিল তুমি বেশ ঘোড়ার গাড়িতে করে আসবা, কিন্তু আসলে না, সেই গাড়িতে করে এলে। চায়ের দোকানে গেছে চা খাওয়ার জন্য, খাবো। মাটির ভাড়ে চায়ের একটা আলাদাই ব্যাপার। ঘুরে ঘুরে এখন বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে আবার একটু ফ্রেশ হয়ে রেস্ট করবো। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওয়। তোমরা সবাই ভিডিও দেখো কিন্তু কেউ সাবস্ক্রাইব করো না, চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো, যাতে আমি আরও ভিডিও বানানোর জন্য মোটিভেট হতে পারি। তোমরা একটু পাশে থেকো সবাই। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওয়। এখন এই পর্যন্তই, বাই।